নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের ভিডিওতে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার নিয়োগের একটি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানটায় পশ্চিমবঙ্গে দু হাজার বাইশে নতুনভাবে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ যেখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন তো এখানে কি করে আপনারা আবেদন করবেন কবে থেকে এখানটায় আবেদন স্টার্ট হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে অফিসিয়াল নোটিশ কীভাবে আপনারা ডাউনলোড করবেন অবশ্যই জানিয়ে দেব অফিসিয়াল নোটিশ সহকারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার নিয়োগের কিন্তু আপডেট কিন্তু বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে আর্টিকেলের মাধ্যমে তো আমরা কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখানে কিন্তু এই আপডেটটি আজকে কিন্তু উঠে এসেছে যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু ওভারভিউ ঠিক আছে তো তো বন্ধুরা সবার প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে অর্গানাইজেশন নেম এখানে লিখে দেওয়া রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ ঠিক আছে তো এরপরে দেখুন এরপর এখানে লিখে দেওয়া রয়েছে পোস্ট পোস্ট নেমের ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া রয়েছে সিভিক ভলান্টিয়ার পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে একশো ষাটটি কিন্তু এখানটায় শূন্যপত্র রয়েছে যেটা কিন্তু টেন্টেটিভ লিখে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানটায় দেখতে পারছেন কলকাতা পুলিশের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানটায় উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে আবেদনের ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া রয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে কিন্তু এখানটা আবেদন স্টার্ট হয়ে যাবে যেটা কিন্তু এখানটায় টেন্টেটিভ লিখে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আঠাশে জানুয়ারি দু হাজার হাজার বাইশ তারিখ থেকে কিন্তু এখানটা আবেদন স্টার্ট হয়ে যাওয়ার কথা যেটা এখানে টেন্ডেটিভ লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আবেদন করার লাস্ট ডেট কিন্তু এখানটায় থাকবে ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং এখানেও কিন্তু লিখে দেওয়া রয়েছে টেন্টেটিভ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন যেটা এখানটায় টেন্ডেটিভ লিখে দেওয়া রয়েছে এবং জব টাইপ এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে স্টেট গভর্নমেন্ট এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে জব লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং এখানটায় কিন্তু এজ লিমিটের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে একুশ বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানটায় তারপরে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে এখানটায় পোস্ট ওয়াইজ কিন্তু ডিটেলসটা লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু একটু দেওয়া রয়েছে নর্থ অ্যান্ড নর্থ সাব উরবান ডিভিশন তো এখানটায় রয়েছে কিন্তু পঁচিশটি শূন্য পথ তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাউথ ডিভিশন তার এখানটায় রয়েছে কিন্তু আপনাদের পঁচিশটি শূন্য পদ তারপরে রয়েছে সেন্ট্রাল ডিভিশন এখানটায় রয়েছে পঁচিশটি শূন্য পথ তারপরে এখানটা লিখে দেওয়া রয়েছে পোর্ট ডিভিশন এখানটাতেও রয়েছে কিন্তু আপনাদের পঁচিশটি শূন্য পদ তারপরে রয়েছে ইস্টার্ন সাব উরবান ডিভিশন এখানেও রয়েছে কিন্তু আপনাদের পঁচিশটি শূন্য পদ সাউথ ইস্টার্ন ডিভিশনও রয়েছে পঁচিশটি শূন্য পথ সাউথ সাব উরান ডিভিশন রয়েছে পঁচিশটি এবং সাউথ ওয়েস্ট ডিভিশনও রয়েছে পঁচিশটি এবং ইস্টার্ন ডিভিশন রয়েছে আপনাদের পঁচিশটি এবং কলকাতা মাউন্টেন পুলিশ ডিভিশন রয়েছে কিন্তু পনেরোটি শূন্য পদ ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানটা দিয়ে দেওয়া রয়েছে ডিভিশন ওয়াইজ অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন তো এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটা লেখা দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এখানটা শুধুমাত্র এইট পাস করে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং বয়স সীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে কুড়ি বছর থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং তারপরে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে কলকাতা পুলিশের যে সিলেকশন রয়েছে সেই সিলেকশনের ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানটা সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে এবং ইম্পর্টেন্ট ডেট যেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা এখানটা কিন্তু এখনো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়নি অর্থাৎ এখানটা কিন্তু টেন্ডেটিভ ডেট এখানটা লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আগামী আঠাশে জানুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে কিন্তু এখানটা আবেদন স্টার্ট হয়ে যেতে পারে টেন্ডেটিভ কিন্তু এখানটা ডেট লিখে দেওয়া রয়েছে তো এখানে যদি আবেদন স্টার্ট হয়ে যায় আঠাইশে জানুয়ারি থেকে তাহলে কিন্তু আপনারা আঠাইশে জানুয়ারি আগেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবেন এই কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সুতরাং আপনারা কি করবেন প্রত্যেক দিনে কিন্তু এই কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু একটু ভিজিট করবেন খুব তাড়াতাড়ি কিন্তু এখানে রিক্রুটমেন্ট জারি হতে চলেছে অর্থাৎ এখানটা যে টেন্ডেটিভ ডেট লিখে দেওয়া রয়েছে অর্থাৎ আঠাশে দু হাজার বাইশ এই তারিখ থেকে যদি এখানটা আবেদন স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু তার আগেই কিন্তু এখানটা অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে যাবে সুতরাং এই বিষয়ে কিন্তু আপডেট উঠে এসেছে যেটা কিন্তু বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা আপডেট আর্টিকেলের মাধ্যমে কিন্তু অনেক অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে সুতরাং আমরা কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের এই আপডেটটি কিন্তু জানিয়ে দিচ্ছি সুতরাং এখনও এখানটায় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা পুলিশের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে আঠাশে জানুয়ারি থেকে যদি আবেদন স্টার্ট হয়ে যায় তো বন্ধুরা এখানটায় সিভিক ভলান্টিয়ার নিয়োগের জন্য যে আপনাদের আবেদন করতে হবে সেটা অফলাইনে হবে না অনলাইনে হবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাই এলেই কিন্তু আপনারা স্পষ্ট করে বুঝে যাবেন এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ অনলাইনে আবেদন করার কিন্তু লিঙ্ক সেখানে মেনশন করে দিয়ে দেওয়া থাকবে বা ওখানটা লিখে দেওয়া থাকবে সেখানে গিয়ে কিন্তু আপনাদের সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে আর অফলাইনে আবেদন করার জন্য কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানটায় কিন্তু সমস্ত ডিভিশন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস কিন্তু এখানে তারা মেনশন করে দিয়েছে এবং তাছাড়াও কিন্তু অফিসিয়াল নোটিশেও কিন্তু প্রত্যেকটি ডিভিশন ওয়াইজ কিন্তু আপনার অ্যাড্রেস পেয়ে যাবেন যদি অফলাইনে আবেদন করতে হয় তাহলে কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকশনের মধ্যেই পেয়ে যাবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফ পেজে প্রিন্ট আউট করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু আপনার যেই ডিভিশনের আন্ডারে আবেদন করতে চান সেই ডিভিশনের অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে কলকাতা পুলিশ থেকে সিভিক ভলান্টিয়ার নিয়োগের একটি আপডেট যেটা কিন্তু বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আর্টিকেলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তার মধ্যে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম তো বন্ধুরা এই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইন থেকে বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকদিন সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে এলেই কিন্তু আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ